নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল পশ্চিমবাংলার মহিলাদের জন্য সুখবর অনেক অপেক্ষার পর ব্যাংকে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তবে বন্ধুরা এবার যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তারা আর পাঁচশো বা হাজার টাকা পাবে না জুন মাসে তারা একসাথে ব্যাংকে পাবেন পাঁচ হাজার চার হাজার তিন হাজার আড়াই হাজার ও দেড় হাজার টাকা বন্ধুরা কোন কোন মহিলাদের কত টাকা করে দেওয়া হবে জুন মাসের কত তারিখের মধ্যে এই টাকা দেওয়া হবে কারা এই বেশি টাকা পাবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীদের জন্য সুখবর এস এম এস না এলেও জুন মাসে পাবে পাঁচ হাজার আড়াই হাজার চার হাজার তিন হাজার ও দেড় হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য খুশির খবর এস এম এস না আসলেও পাবেন জুন মাসের টাকা পুরনো আবেদনকারী সহ নতুন যারা আবেদন করেছেন তারাও এবার টাকা পাবে তবে জুন মাসে এই টাকা পাওয়ার জন্য আবেদনকারী মহিলাদের কয়েকটি কাজ করতে হবে যে সমস্ত আবেদনকারী এই কাজগুলি সঠিকভাবে করবেন তারা পাঁচশো বা হাজার টাকার পরিবর্তে একসাথে জুন মাসে পাবে পাঁচ হাজার আড়াই হাজার চার হাজার তিন হাজার ও দেড় হাজার টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এর জন্য কোনো এস লাগবে না আবেদনকারী মহিলাদের রাজ্য প্রশাসন সূত্রে খবর গত মার্চের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যয় হয়েছে আটশো পঞ্চাশ কোটি টাকা উপভোক্তার পরিমাণ বেড়ে মাসে দুশো চল্লিশ কোটি টাকা খরচ বৃদ্ধি পেয়েছে ব্যয় বরাদ্দ প্রতি মাসে খরচ দাঁড়িয়েছে এক হাজার নব্বই কোটি টাকা এর ফলে মে মাস থেকে রাজ্যের মোট এক কোটি পঁচাত্তর লাখ উনিশ হাজার পাঁচশো বাইশ জন লোক উপকৃত হবেন তবে বন্ধুরা বর্তমানে দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এমন অনেক মহিলা আছে যারা ফেব্রুয়ারি মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না যেসব মহিলারা ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত পাঁচ মাসের টাকা একবারে হাতে পাবেন এই ক্ষেত্রে এস সি এস টি মহিলারা পাবে পাঁচ হাজার টাকা ও অন্যান্য বর্গের মহিলারা পাবে আড়াই হাজার টাকা আবার বন্ধুরা অনেক মহিলা আছে যারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাচ্ছেন না যেসব মহিলারা মার্চ মাস থেকে লক্ষ্মীর না তারা মার্চ মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত চার মাসের হাতে পাবেন এই ক্ষেত্রে এসসি মহিলা টাকা হাজার ও অন্যান্য বর্গের মহিলারা পাবে দু হাজার টাকা আবার বন্ধুরা অনেক মহিলা আছে যারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আর পাচ্ছেন না যেসব মহিলারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না তারা এপ্রিল মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত তিন মাসের টাকা একবারে হাতে পাবেন এই ক্ষেত্রে মহিলা মহিলা পাবে পাবে টাকা টাকা ও অন্যান্য বর্গের তিন হাজার হাজার আবার বন্ধুরা অনেক মহিলা আছে যারা মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাচ্ছেন না যেসব মহিলারা মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত দুই মাসের টাকা একবারে হাতে পাবেন এই ক্ষেত্রে এসসি এসটি মহিলা পাবে দু হাজার টাকা ও অন্যান্য বর্গের মহিলা পাবে হাজার টাকা বন্ধুরা এই রকম সমস্যা যাদের হয়েছে তাদের নিজস্ব ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে মূলত ব্যাংকের সমস্যার কারণে আবেদনকারীদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকছে না অনেক সময় দেখা গিয়েছে আবেদনকারীদের ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই বা ব্যাংকের বইয়ের কে ওয়াইসি আপডেট করা নেই এই রকম সমস্যা হয়ে থাকলে টাকা ব্যাংকে আসবে না তাই যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে বন্ধুরা রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে শুরুতেই দিয়ে থাকে সেই মতো জুন মাসের প্রথমেই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে জুন মাসের প্রথমেই যে সব মহিলাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এমনটা নাও হতে পারে কারণ এই টাকা একদিনেই সবার অ্যাকাউন্টে দেওয়া হয় না যেহেতু প্রায় দু কোটি আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাই ধাপে ধাপে এই টাকা দেওয়া হয় এই জন্য সবাইকে একটু অপেক্ষা করতে হবে ব্যাংকে টাকা পাওয়ার জন্য